রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজ কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে সিআর এভিনিউয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত একতা দৌড়ের আয়োজন করা হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানের কথা উল্লেখ করেন। আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তুলে ধরা হয়েছে। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেব মানে একটা বিশ্বমানের একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছে। এর যে সংস্কৃতি, এর যে ভাষার যে প্রয়োগ, এর যে ভাষার যে সুইটেবিলিটি, সমস্ত কিছু নিয়ে একটা বিবেচনা করে ক্লাসিক্যাল জায়গাতে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি যে যাই না, পলিটিক্সের জন্য স্টেট গভর্নমেন্ট যে পদ্ধতিটা এরা অ্যাপ্লাই করে সেটা উচিত নয়। কারণ সৌহার্দ্য বলে একটা কথা আছে, সেই সৌহার্দ্যের জায়গাটা যদি না থাকে তাহলে অবশ্যই আমার মনে হয় ফেডারেল স্ট্রাকচারে সেটাতে একটা বিরাট বড় সমস্যা হয়। তো আমি আশা করব যে এমনি সাধারণ মানুষের কোনো সমস্যা নেই। আমরা আগে কখনোই শুনিনি কেউ বাইরের কেউ ভেতরের এরকম কথা আমরা শুনিনি। এই রাজনৈতিক পরিকাঠামো এবং তাদের যে ব্যক্তিগত রুচি, তাদের মতামত, সেগুলোতে আমরা শুনেছি, এতে কিছু যায় আসে না। বাস্তবে ভারতবর্ষের যে ঐক্যতা, ভারতবর্ষের যে ইউনিটি, সেটাতে কোনো রকম কোনো সমস্যা নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র বামন, ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি এবং সিআইএসএফ এর সিনিয়র কমান্ড্যান্ট রুচি আনন্দ প্রমুখ।